পদ্মা সেতুর কাজ শুরু হয় 2014 সালের নভেম্বর মাসে এবং কাজ শেষ হয় 2022 সালের জুনে। পদ্মা সেতুতে মোট খরচ হয় 30,193 কোটি টাকা। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, সংযোগ সড়ক 12.11 কিলোমিটার, ভায়াডাক্ট রোড 3.14 কিলোমিটার, 532 মিটার রেল, নদী শাসন 14 কিলোমিটার, 1.6 কিলোমিটার মাওয়া এবং 12.4 কিলোমিটার জাজিরা। পদ্মা সেতুর স্প্যান সংখ্যা 41টি, পিলার সংখ্যা 42টি। মোট স্টিল লেগেছে 92,000 টন, বিশেষায়িত রিবার লেগেছে 1,130 টন, মোট সিমেন্ট 2,50,000 টন, মোট পাথর লেগেছে 38.5 লাখ টন, ড্রেজিং এর পরিমাণ 5 কোটি ঘনমিটার, 760 মিলিমিটার ব্যাসের গ্যাস পরিবহন লাইন, 150 মিলিমিটার ব্যাসের ফাইবার অপটিক এবং টেলিফোন ডাক, 60টি হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন। পদ্মা সেতুতে 30টি দেশের নাগরিক কাজ করেছে, 200 জনেরও অধিক ইঞ্জিনিয়ার কাজ করেছে, যারা বেশিরভাগই বাংলাদেশি। যন্ত্রপাতি এবং বিভিন্ন উপাদান এসেছে 15টি দেশ থেকে। পদ্মা সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলা সংযুক্ত করেছে। পদ্মা ব্রিজের কারণে জিডিপি বাড়বে 1.23%। পদ্মা ব্রিজের প্রকল্পে 11 সদস্যের বিশেষজ্ঞ দল এসেছে ডেনমার্ক, জাপান, কলম্বিয়া এবং আমেরিকা থেকে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা 22 জুন এই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন। দৈনিক আমার সংবাদ।